नमस्कार आमी गौरी घोषाल आमी शुधु आपनादेर एकटाई कथा बोलते दीदी बोन के कखन एभावे अपमान करते पारें पारें ना निजेर घरेर मेये हिसेबे बोलछि आमि तो आपनादेर कथाई बोलते एसेछि चलो केटे पड़ी हाँ भलो नए एक एक बड़ झमेला लागल बोले क्षेत्र ठीक हलो ना तो सुनते गौरी की बोले तुम आगे पालाओ ये झमेलार मध्य पड़े शेषे विपदे पड़ब आज निजे कथाटुकु शुरू करते आगे जोर करे आमाके चुप करिए देवा हलो क्यों ए रकम होच्छे संगे जे जार कथा बोलबे से स्वाधीनताटुकु एरा आमाके दिच्छे ना গড়ি আজকে সভা করা যাবে না এরা গন্ডগোল পাকাতে এসে অসভ্যতা করছে এখানে এখানে তোমার নিরাপত্তার ব্যাপার আছে রিস্ক হয়ে যাচ্ছে এই তোরা গড়িকে নিয়ে যা কর্ডন করে চলো চলো সাবধানে কভার করো চার পাঁচ দিয়ে কভার করো চলো চলো যাক আমাদের যা করার করে দিয়েছি মিশন সাকসেসফুল গৌরী ফুটে গেছে দেখ ফোন করে খবরটা দিয়ে দে হ্যাঁ তুই আমাকে বল যে গৌরী এখন কেমন আছে ঠিক আছে ঠিক আছে শোন না প্লিজ তুই ওখানে স্পটে থাক আমি তোকে আবার পরে ফোন করব কি বলল তোমার রিপোর্টার ও বলল যে গৌরী এখন সেফ আছে ওকে পার্টি লোকেরা স্টেজ থেকে সরিয়ে নিয়ে গেছে শোন না রোজ রোজ এরকম ভয়ানক কাণ্ড ঘটবে জানলে মেয়েটাকে যেতে দেব আগে আমি পাঁচবার ভাবতাম কিছু মনে করো না কাকিমা তোমাদের প্রশ্রয়তা গৌরী এত বাড়াবাড়ি শুরু করেছে আর তার ফলেই তো এই সমস্ত কিছু ঘটছে আচ্ছা আমাকে একটা কথা বলো সবার দ্বারা কি সবকিছু হয় বলো তো যে মেয়েটা এত বছর ধরে সংসার করতে শিখলো না ঠিকমতন সে রাজনীতি করবে দেখো বর্দি ভাই গৌরী না কোনো সাধারণ কাজে যাচ্ছে না যে মানুষের পাশে দাঁড়ায় তার শত্রু তো বেশি হবেই কারণ যার স্বার্থে ঘা লাগবে সে তো তার বিরুদ্ধে যাবেই তাই না अरे दूर बाबा शान फोन टा जे केनो धरछे ना के जाने कत बार करे फोन करछी देखो है तो क्लाब घरे पेशेंट देखछे ताई है तो फोन धरछे ना आमार ना मन मानछे ना गौरी फिरुक जेभाबेई होक ओके इलेक्शन थेके सराते होबे काके इलेक्शन थेके सरानोर कथा बोलछो छोटटा एमनि काके आबार तोर बौके केनो হঠাৎ গৌরীকে ইলেকশন থেকে সরে আসতে বলছো কেন আরে এটা বলার জন্যই তো তোকে কখন থেকে ফোন করছি কটা মিস কল আছে একবার বার করে দেখ শুন গৌরী যে সবাই গেছিল সেখানে ওই বিরোধী পক্ষের কিছু পেটোয়া লোকজন ডিম টমেটো সব ছুঁড়েছে সে কি না না শুন চিন্তার কিছু নেই পার্টির লোকজন গৌরীকে সেফ জায়গায় নিয়ে গেছে স্টেজ থেকে সরিয়ে দিয়েছে আমি আমি এক্ষুনি গৌরীকে নিয়ে আসছি এই জন্যই আমি চাইনি যে গৌরী ভোটে দাঁড়াক গৌরীর জন্য একটা করে গন্ডগোল হবে আর তুই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সেখানে ঝাঁপিয়ে পড়বি আমাকে একটা কথা বল তো একটা বিপদ আপদ হলে তখন কে সামলাবে বল আমাকে
নানা অনেক হয়ে গেছে, আমি না বাড়ির সবার সব কথা অনেক শুনে নিয়েছি, আর শুনবো না কারো কথা আমি। আজ আসুক গৌরী, আমি সবাইকে বলে রাখছি একটা শেষ দেখে ছাড়বো আমি সবকিছুর। তুমি একদম ঠিক কথা বলেছো, আজকে আমিও এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। শিয়ালের মতো ল্যাজ গুটিয়ে পালাচ্ছ। ছি, পালাবো কেন? আমরা তোমার কোনো কথা শুনতে চাই না। কেন আমাকে এতই অপছন্দ? আমার কথা অব্দি শুনতে চাও না? তুমি ভোটে দাঁড়িয়েছো কেন? একটাও ভোট তোমাকে কেউ দেবে না। তুমি আবার যদি স্টেজে ওঠো না, আবার আমরা ডিম টমেটো ছুটবো। না দাঁড়াও, কেউ কোনো ঝামেলা করবে না এখানে। গৌরী, ওরা নিশ্চয় বিরোধী পক্ষের লোক। সে যারই লোক হোক, কিন্তু আমরা কারোর উপর কোনো শক্তি প্রয়োগ করব না। জনগণই আমাদের শক্তি। এই শোনো, যদি নিজের মান সম্মান বাঁচাতে চাও না, তাহলে বক্তৃতা দিতে মঞ্চে উঠো না, কেটে পড়ো। কিন্তু আমি যে আমার কোনো কাজ মাঝপথে ফেলে যাই না। আমি এখানে সবার সঙ্গে কথা বলতে এসেছি, নিজের বক্তব্য জানানোর জন্য এসেছি। সেই কাজ না করো তো আমি এখান থেকে যাব না। তোমরা আমাকে মারতে চাও তো, তাই করো, মারো আমাকে, আমি মার খাবো। কিন্তু আবার বক্তব্য না বলে এখান থেকে এক পাও নড়বো না। দিদি, আপনি চলুন এখান থেকে। এরা সব ঝামেলা করবে বলেই এখানে এসেছে। ওরা যখন ঝামেলা করার জন্য এসেছে, সেই কাজটা কেন অসম্পূর্ণ থাকবে? কি হলো, মারো, মেরে আমার উপর সব রাগ মিটিয়ে নাও, মারো। দাঁড়াও, কি হলো, ভয় পেয়ে গেলে তো? হ্যাঁ, যখন দেখছো সত্যি সত্যি মারতে গেলাম, তখন মুখ একেবারে শুকিয়ে গেল। হ্যাঁ, এর কি মাথা খারাপ নাকি? নিজে যেতে ঢিল খেতে চাইছে। তোমরা যেটাতে খুশি হবে সেটাই করো। দাঁড়িয়ে আছো কেন? মারো এটা দিয়ে, মারো। আপনি কি চাইছেন, গৌরী ইলেকশনে না দাঁড়াক? এখানে আমার চাওয়া বা না চাওয়ার কথা তো হচ্ছে না। বাড়ির লোকজন তো গৌরীকে নিয়ে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। আসলে কি বলতো, গৌরী যদি স্বার্থপরের মতো শুধুমাত্র নিজের কথাটুকু নিয়ে ভাবতো না, তাহলে অনেক সুখে শান্তিতে থাকতে পারত। কিন্তু গৌরী তো সবার থেকে আলাদা, ও তো শুধুমাত্র নিজের কথা ভাবতে শেখেনি। কি না করেছে গৌরী আমার জন্য, তোমাদের সবার জন্য। আর সেই সময় গৌরীকে তোমাদের সবার খুব ভালো লাগে, কারণ সেই সময় গৌরীর এই পরোপকারী স্বভাবটা তোমাদের উপকারে লাগে। আমরা গৌরী ভালোর জন্য এসব বলেছি, তুই আমাদের ভুল বুঝিস না। দেখ, গৌরী আমাদের কত কাছে, ওকে আমরা কত ভালোবাসি। ছোট ঠাম্মি, ছোট ঠাম্মি, আমরা যাকে ভালোবাসি, আমরা যার ভালো চাই, সে কিসে ভালো থাকে আমাদের তো সেটাও ভাবা উচিত। গৌরী মানুষের সাহায্য করতে চায়। ছোট ঠাম্মি, আমি গর্বিত যে গৌরী আমার স্ত্রী, আর তাই ওর পাশে কেউ থাকুক না থাকুক, আমি সবসময় ওর পাশে দাঁড়াব। গৌরী ইলেকশনে দাঁড়াবে, মানুষের সাহায্য করবে।
ওর পায়ে কেউ বিড়ি পরিয়ে রাখতে পারবে না ছোট ঠাম্মি। ও আকাশে ডানা মেলে উড়বে, আর দরকার হলে আমি হব ওর ডানা। বাহ, দারুণ ডাক্তারবাবু। আমি এইবার বুঝতে পারছি গৌরী কেন ডাক্তারবাবু ডাক্তারবাবু করে। আমি খুব ভালো করেই বুঝতে পারছি গৌরীর সভাতে কে ঝামেলা করিয়েছে, কালপ্রিটটা কে। মারো, মারো আমাকে, এনা ধরো। ভাই, খবরদার ভাই, এ ভুল করিস না। তুই বুঝতে পারছিস না, ও আমাদের ফাঁসানোর চেষ্টা করছে সবার সামনে প্রমাণ রেখে। একজন প্রার্থীর গায়ে হাত তুললে পুলিশ আমাদের ছেড়ে দেবে? তাছাড়া ওর পার্টির ছেলেরাও তো আছে। তোমরা চিন্তা করো না, তোমাদের পুলিশেও দেওয়া হবে না আর পার্টির ছেলেরাও কিচ্ছু করবে না। আমি তো বলছি তোমাদের, যত রাগ আছে উগড়ে দাও আমার উপর, মারো ঢিল। কিন্তু আমি আলু ডিম টমেটো এইসব কিছুতেই নষ্ট করতে দেব না, তার বদলে যত খুশি ঢিল মারো। ওরা ডিম আলু টমেটো ছুঁড়েছে বলে ওদের হাতে ইট তুলে দিল গৌরী, ওর তো আঘাত লাগবে। আঘাত লাগলে লাগুক, সেই আঘাত একদিন ঠিক সেরে যাবে, কিন্তু খাবারের অপচয় আমি কিছুতেই হতে দেব না। তোমরা একবার ভেবে দেখো তো, চাষি ভাইরা কত কষ্ট করে ফসল ফলায়, কত মানুষ মুরগি চাষ করে ডিম বিক্রি করে, সেই বিক্রি করা টাকা থেকে তাদের সংসার চলে, ক্ষুধার নিবারণ হয়। মানুষের ক্ষুধা নিবারণের জন্য যা কাজে লাগে সেটা হলো লক্ষ্মী। তাই খাবার অপচয় আমি কিছুতেই হতে দেব না। তোমরাই বলো এই অপচয় কি ঠিক? আমি ডিম নষ্ট কেন আটকালাম জানো? পৃথিবীতে কত মানুষ আছে যারা দিনের পর দিন না খেতে পেয়ে মারা যায়, কত নারী অপুষ্টিতে ভোগে, কত বাচ্চা পুষ্টিকর খাবারের অভাবে হাজার রোগে জর্জরিত হয়। তাদের কাছে তো ডিম স্বপ্নের খাবার, পাতে একটুকরো আলু পড়লে সেদিন তো উৎসব। এসব গরিব মানুষগুলোর কথা মনে করলে আমি এই অপচয় সহ্য করি কিভাবে? একটা কাজ করো, তোমরা এইসব গরিব অনাহারী মানুষদের কাছে বিলিয়ে দাও, দেখবে তারা দু হাত ধরে আশীর্বাদ করবে। আর আমাকে মারার জন্য ঢিল তো আছেই, মারো না। ঠিক বলেছো, ওরা এইসব ছুড়ে মিটিংটাকে বন্ধ করতে এসেছে। ওরা মিটিং বন্ধ করার কে? আমরা গৌরী দিদির কথা শুনবই? এরা অকারণে গোলমাল পাকাচ্ছে, মেরে তাড়াও এদের। পালা পালা, না হলে এবার পাবলিকের পিটুনি খেতে হবে, গণধুলাই হবে। এগুলো গরিব মানুষের মধ্যে বিলিয়ে দাও, সৎ কাজে ব্যবহার হোক। গৌরী, আর কোনো ঝামেলা হবে না, তুমি বক্তৃতা দাও, আমরা সবাই শুনবো বলে অপেক্ষা করছি। না শৈলমা, কাজটা হয়নি, ঝামেলাও শুরু করেছিলাম মিটিং চলাকালে, কিন্তু ওই গৌরী সব হ্যান্ডেল করে নিয়েছে। দাঁড়াও, ভালো করে একটা কথা বুঝে নাও, গৌরী যদি সভা থেকে জ্যান্ত বাড়ি ফেরে তাহলে আমার ত্রিশূল তোমাদের সবকটার বুকে গেঁথে মেরে ফেলবো, কথাটা মনে থাকে জানো।
একি তুমি এখানে কি করছো? আপনি বা কি করছেন শৈলমা? আপনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য কতটা নিচে নামবেন? কতটা? তুমি শোনো, তুমি কি বলছো আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আর তোমার কথার উত্তর দিতে আমি বাধ্য নই। আমার এখন অনেক কাজ, আমার সময় নষ্ট করো না। আমি ভীষণ ব্যস্ত, যাও যাও, সরো সরো সরো। আপনি এড়িয়ে গিয়ে অস্বীকার করে কোনো পার পাবেন না শৈলমা। আমি নিজের কানে শুনেছি আপনি ফোনে কি ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। প্রথমে আমি ভেবেছি আপনি হয়তো গৌরীর মিটিং ভেস্তে দেওয়ার জন্য ঝামেলা করছেন, লোক লাগিয়েছেন ডিম টমেটো ছোড়ার জন্য। কিন্তু এখন তো দেখছি আপনি ভয়ঙ্কর কিছু ক্ষতি করতে চাইছেন গৌরীর। শোনো, তুমি কি শুনেছ তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর হ্যাঁ, এবার গৌরীর কথায় আসি। তুমি ঠিক বলেছ, হ্যাঁ আমি গৌরীর ক্ষতি চাই চাই চাই। তুমি কি করবে শুনি? আমি তোমার এমন অবস্থা করব না তুমি ভাবতেও পারবে না। তুমি এখনো শৈলমাকে চেনোই না মৈনাক, সবে দুদিন হলো তো এসেছো। আমি আপনাকে খুব ভালো করে চিনি শৈলমা। অন্যরা ঠিক যতটা আপনাকে চেনে তার থেকে ঢের ভালোভাবে চিনি আপনাকে। আপনি বরং আমাকে ভালোভাবে চেনেন না শৈলমা। এসব হুমকি আমাকে দিয়ে কোনো লাভ নেই। শোনো, আমি ফাঁকা হুমকি দিই না, আমি যা বলি সেটা করে দেখাই, বুঝেছ? আমার হারাবার কিচ্ছু নেই। জীবনে অনেক লড়াই করে আজ এখানে এসে দাঁড়িয়েছে শৈলমা, তাই আমিও ভালো করে জানি কত ধানে কত চাল হয়। তাই আবারও আপনাকে বলছি, গৌরীর ক্ষতি করার চেষ্টাটা বন্ধ করুন। আর মনে রাখবেন, ইট ছুড়লে কিন্তু পাটকেল খেতেই হবে। আমাদের প্রার্থী শৈলজা ঘোষাল, আমাদের শৈলমা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সবাই বলো জয় শৈলমায়ের, জয়! বলো বলো। এ আবার কি ধরনের সভা? একি নির্বাচনী জনসভা নাকি শৈলমায়ের ভক্ত সমাবেশ? আরে দাঁড়া দাঁড়া, শুনি না কি বলে। আরে আমি তো এটাই বলতে চাইছি যে আমি তোমাদেরই শৈলমা। তোমরা জানো, তাও আমি বলছি, আমি সাধারণ মানুষ নই, আমি কিন্তু দেবী। দেবীত্বের সব রকম গুণ আমার মধ্যে জন্মকাল থেকে বিরাজ করছে। আমার ভক্তরা তারা খুব ভালো করে জানে আমি কত বড় একজন দেবী। ও শৈলমা, আপনি যদি দেবী হন তাহলে ইলেকশনে দাঁড়াচ্ছেন কেন? মন্দিরে যান, ওটাই তো আপনার জায়গা। আমরা তো আপনার ভক্ত নই, আমরা ভোটার। আপনি তখন থেকে নিজের দেবীত্ব প্রচার করে চলেছেন আমাদের জন্য, এই সাধারণ মানুষের জন্য কি করবেন ভোটে জিতে সেটা তো একবারও বলছেন না। আহা, আমি ভোটে জিতলে একটা বিরাট বড় মন্দির তৈরি করব। সেই মন্দিরে মন্দির তো করবেন দেবতার জন্য, আমরা যারা টালির ঘরে থাকি তাদের জন্য কি সুরাহা করবেন? টালির বাড়ি আমি পাকা কি করে করব বলো তো তোমরা। কাকে ভোটের দান করিয়েছে? এরকম তো ভুল ভাল বকলে কুহারান হারবে ভোটে। এর সঙ্গে কথা বলা মানে আমাদের সময় নষ্ট। বাবা,
আমি এই বলে আমার বক্তব্য শেষ করব। আমি যে লড়াইয়ে নেমেছি সেটা অন্যায়ের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে। আমি ভোটে না জিতলেও আমার লড়াই কিন্তু থেমে থাকবে। তবে আপনারা যদি আমাকে সমর্থন করেন, আশীর্বাদ করেন, তবে আমি জনপ্রতিনিধি হিসেবে আপনাদের কথা যথাস্থানে তুলে ধরতে পারব। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার। সাবাস, দারুণ বক্তব্য রেখেছো। আমরা কিন্তু খুব ভালো রেসপন্স পাচ্ছি সাধারণ মানুষের থেকে। মনে হচ্ছে তোমার চিত্তে খুব একটা এবার অসুবিধা হবে না। গৌরী দিদি, তোমার কথা মতো সব লোকজন চলে এসছে। আচ্ছা চলো বিলিয়ে দিই এগুলো। আসুন, এগিয়ে আসুন, দাঁড়ান। এবার আমি আসি, বাড়ি যাই, দেরি হয়ে গেল। হ্যাঁ চলো দিদি, ওই যে ওদিকে তোমার গাড়ি দাঁড়িয়ে আছে, চলো।